স্বামী স্ত্রীর মাঝে দেখার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ক্ষেত্রে বাধা নিষেধ নেই। আর যেসব জাল কথা বয়ান করে একেবারে মজু হাদিস, হ্যাঁ মজু হাদিস কি চোখ নষ্ট হয়ে যায়, হাদিস ওইটা জয়ীফ। আর বাকি ওইটা যে রয়েছে যে আওরাতের দিকে লজ্জাস্থানের দিকে তাকালে ইউরেসুল আমা, এই হাদিসটা জাল, মানে অন্ধ হয়ে যায় মানুষ, দৃষ্টিশক্তি চলে যায়, এটা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। স্বামী স্ত্রী পরস্পরের লজ্জা স্থান দেখতে পারে, জায়েজ রয়েছে, কারণ দুইজনে একসাথে গোসল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এতে কি বোঝা যায়? মানে কাপড় দিয়ে একবার ঢেকে গোসল করছেন, দিন এই কঠোরতা নেই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে নজর দেওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই যে এই অঙ্গ দেখা যাবে না, এতটা পর্যন্ত দেখা যাবে, এরকম কোন বাধা নেই, একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে। বাকি প্রত্যেকের ক্ষেত্রে সীমানা রয়েছে, কতদূর পর্যন্ত দেখা যেতে পারে। জি, আপন ছেলে হইল, নাবালক হইল, এই ক্ষেত্রে জি হ্যাঁ, এসব বিধিবিধান রয়েছে। তবে আরেকটা কথা মনে রাখেন, সাবালক ছেলেরা, হ্যাঁ, আর যাদের পরিবার সাথে নেই বা এমনিও নিজের লজ্জা স্থানের দিকে বারবার তাকানো, এটা আপনার জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যগত কথা মনে রাখেন, শরীরগত বলছি না। বারবার বারবার তাকানো ক্ষতিকর, চারিত্রিক দিক থেকে ক্ষতিকর, হ্যাঁ ফিজিক্যাল মানে দৈহিক না, চারিত্রিক দিক থেকে। আর যারা বারবার লজ্জাস্থানে তাকায় তাদের কামভাব আসতে পারে, ওইদিকে ধান্দা আসতে পারে, যার ফলে যখন খোরাক না পাবে তখন হস্তমৈথুন করতে পারে। এইসব কথা ওলামারা উল্লেখ করেছেন, যেগুলি একজন যুবককে জেনে থাকা উচিত, কারণ যুবক তো বুঝে না যে ওকে হয়তো মজাই লাগে, সবালো খেয়েছে তো মজাই লাগা হয়তো বারবারই করতে, কিন্তু ওটা যে তার চরিত্র নষ্ট করে, আর হস্তমৈথুনের কারণে তার শরীরও নষ্ট হয়, চরিত্র নষ্ট হয় আর শরীর নষ্ট হয়। অনেক সময় কাপুরুষ হয়ে যায়, বারবার করে হস্তমৈথুন করলে অনেক সময় কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, দুর্বল মানে কি একেবারে অকেজ হয়ে যায়।